এই সাইডে থাকে না, আমার গাইকে রাখলে তো লোক আটকাতে পারবে না। প্যান্ট বোঝালো, এত ফুল প্যান্ট বোঝালো, এত ধর্ম বোঝালো, এত কিছু বোঝালো, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ অভিবাদন জানালো কেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমান বাংলাদেশের গৌরব হলো দুইটি বিষয় নিয়ে। এক নাম্বার হচ্ছে সাফ জয়ী চ্যাম্পিয়ন নারী ফুটবলাররা ট্রফি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। দুই নম্বর হলো বাংলাদেশেরই একজন কৃতি সন্তান হাফেজ তাকরিম আহমেদ, তিনি বিশ্বের ভেতরে হেফজুল কোরআনে তৃতীয় স্থান লাভ করেছেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর কাছে করব আমরা। তো ভিউয়ার্স, এমন একটি বিষয় নিয়ে নিঝুম মজুমদার নামে একজন ভদ্র লোক আছেন যাকে আপনারা সবাই চেনেন, তিনি এখানে এই হাফেজ তাকরিমকে এত কটাক্ষ করে এত অপমানিত করে কথা বলেছেন হুজুরদেরকে নিয়ে, যা কখনো মেনে নেওয়ার মতো নয়। আপনারা ভিডিওতে শুনলে বুঝতে পারবেন। সেটি হলো যে এই যে তার উদ্দেশ্য বলা এইরকম যে এই যে মেয়েরা ট্রফি জিতে বাংলাদেশে আসলো, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা তারা পাইলো, কিন্তু একজন হাফেজ বিশ্ব জয় করে আসলো কিন্তু তাকে মুষ্টিমেয় কিছু মানুষ রিসিভ করতে গিয়েছে, এই নিয়েই এক ধরনের কটাক্ষমূলক কথা বলেছেন এই নিঝুম মজুমদার। তো ভিউয়ার্স, আমরা শুনবো সরাসরি তার মুখেই। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা নিঝুম মজুমদারের কথা শুনবো। আমাদের মেয়েরা বাংলাদেশে ফিরেছে, চ্যাম্পিয়ন হিসেবে ফিরেছে, এবং গতকালকে খোলা বাসে যখন তারা বিমানবন্দর থেকে তাদের খোলা বাস যাচ্ছিল, লক্ষ লক্ষ জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে অভিবাদন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আপনারা জানেন যে তারা শাপলা চত্বরে ওই বাসটি গিয়েছিল, এই সেই শাপলা চত্বর যেই শাপলা চত্বরে নারী বিরোধী আইন পাশের জন্য আন্দোলন হয়েছিল। আপনারা জানেন যে হেফাজতের ১৩ দফার কথা আপনাদেরকে বলতে হবে না। সেই শাপলা চত্বরে নারীরা বিজয়ীর বেশে খোলা বাসে সেখানে ঘুরেছে এবং লক্ষ লক্ষ জনতা অভিবাদন জানিয়েছে। আমার প্রশ্ন এই জায়গাতেই, এই যে আমাদের দেশের কিছু আপনার লোক, কিছু মোল্লা, তারা এই যে এত লেখালেখি করলো, তারা আবার দাবি করছে তাদের 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন তাদের ফলোয়ার, ব্লা 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 ব্লা, এত ফলোয়ারের মধ্যে থেকেও এত হাফ প্যান্ট বোঝালো, এত ফুল প্যান্ট বোঝালো, এত ধর্ম বোঝালো, এত কিছু বোঝালো, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ অভিবাদন জানালো কেন? তাহলে কি হুজুরদের কথা কেউ শুনছে না? হুজুরদেরকে কেউ দুই পয়সার দাম দিচ্ছে না? কেন দিচ্ছে না? হাফ প্যান্ট পরলে নাকি সব অমুসলিম হয়ে যাচ্ছে, হাফ প্যান্ট পরলে নাকি খুবই খারাপ হয়ে যাচ্ছে, দোজখের আগুনে পড়া শুরু করেছে। তো সাধারণ মানুষ এগুলা বোঝে নাই? সাধারণ মানুষ কি সবাই মানে মুসলিমহীন বা বেধার্মিক, এরকম কিছু বিধার্মিক, এরকম কিছু, এরকম তো না। তাহলে হুজুরদেরকে কোন দুই পয়সার পাত্তা দিচ্ছে না কেন? লক্ষ লক্ষ লোক সে অভিবাদন জানালো কেন? এইটার রেশ ধরেই আর একটা প্রশ্ন করতে চাই, এত ধর্মের কথা বলেন, এত কিছু করেন, এত আপনাদের মানে দুনিয়ার এত খায়েশ, আপনাদের কথা মানুষ শোনে না কেন? আপনারা কেন ইলেকশনে কোনোদিন জিতে এই দেশের ক্ষমতায় আসতে পারলেন না বাংলাদেশের গত 51 বছরের ইতিহাসে? কারণ মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। আমি এর আগেও বলেছি একটা ভিডিওতে, মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে না। আপনারা যা বলেন মিথ্যা কথা বলেন, আপনারা যে বাংলাদেশের মানুষরা আপনাদের কথা শুনে মজা পায়, আড়ালে গিয়ে আপনাদেরকে কাঠ মোল্লা বলে, কাঠ মোল্লা বলে। বাংলাদেশে একটা শিক্ষিত ধর্মীয় বেত্তা, একজন শিক্ষককে খুঁজে পাওয়া দুরূহ, এবং যারা খুঁজে পাওয়া যায়ও তারা এত সাবমিসিভ, তারা আপনাদের মতো চিল্লা এখন ঠিক কিনা, ঠিক হয়েছে কিনা, এরে ধরবো তারে মারবো, অমুক কিছু অডিট রিপোর্ট না দেওয়া, তারপরে টাকা পয়সার হিসাব না দেওয়া, এরকম না। সুতরাং আপনারা এই যে অনেক কিছু ছড়িয়েছেন, হাফ প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্ট, মেয়েরা যেতে পারবে না, মেয়েরা খেলতে পারবে না, পাবলিক দুই পয়সারও আপনাদেরকে দাম দেয় নেই, নট দুই পয়সা। পাবলিক অভিবাদন জানিয়েছে এবং নীরব চপেটা ঘাত করেছে আপনাদের গালে, এবং নীরব ভাবে তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, এবং ওই নারীরাও বিপ্লব ঘটিয়েছে, শাপলা চত্বরও গেছে, মানুষ অভিবাদনও দিয়েছে। আর ওই যে আপনারা মনে করেন অনেক লাইক আসছে, আপনাদের কি না কি হনু হয়ে গেছেন, আসলে আপনারা একটা পিওর ধৈঞ্চা, আপনারা হনু না, আপনারা চনু, এবং আপনারা পিওর একটা ধৈঞ্চা।
এই ধনচাঁদের কথা কেউ শোনে না। অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা নিঝুম মজুমদারের কথাগুলো শুনলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো কমিটমেন্ট করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার ব্যক্তিগত মন্তব্য হলো, আমার বিশ্বাস এই ব্যক্তিটি নাস্তিক হয়ে গেছে। কেননা শুধু এই বিষয়টা নয়, কিছুদিন পূর্বে এই যে ছোট পোশাক পরা নিয়ে শায়েখ আহমেদুল্লাহ হুজুরকে নিয়ে বা আসুন্না ফাউন্ডেশনকে নিয়ে, ইনি তো বিভিন্ন সময় আব্বাসি হুজুরকে নিয়েও অনেক সময় কিন্তু বিদ্বেষমূলক কথা বলেন। তো আমার বিশ্বাস যে এই ব্যক্তিটি নাস্তিকে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, না হয় তাতে তাকে এমনভাবে ধ্বংস করুক যে হুজুরদের পিছে যারা লেগেছে, আল্লাহ ও রাসূলের ওয়ারিশগণের পিছনে যারা লেগেছে, আজ পর্যন্ত তারা কেউ কিন্তু সফল হতে পারেনি, বরং ব্যাপক লাঞ্ছিত হয়েছে। যেমন নিঝুম মজুমদার আপনি মুরাদ টাকলুকে দেখে শেখেন। এখন আমরা সরাসরি চলে যাব যে এই বিশ্বজয়ী হাফেজ তাকরি মাহমুদকে কিভাবে মানে রিসিভ করা হলো, কিভাবে মানুষের ভালোবাসা এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। আসুন আমরা একটু এয়ারপোর্টের সেই দৃশ্যটা একটু দেখে আসি, ভালো লাগবে এখানে। ভালো আছেন? আচ্ছা ভাইয়া পরে এদিকে আসেন না, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। তাকরিমের সাথে দেখা হয়ে গেছে এবং মোলাকাত হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। এখানে অনেক মানুষ ভাই, আস্তে আস্তে, বাচ্চা মানুষ, আস্তে 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 এই বাঁশি মারো না কেন? আস্তে আস্তে ওর গরম জানি করে আসছে, আপনারা দেখে পিছিয়ে যান, এই বাঁশি তো না এখনো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন হাফেজ তাকরি মাহমুদকে। আলহামদুলিল্লাহ, তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের পাখিকে কোরআনের জন্য কবুল করে, ইসলামের দিনের খেদমতের জন্য কবুল করে। আর যারা ইসলামের সাথে লেগে পড়ে আছে বা এই আলেম ওলামাদেরকে ছোট করার জন্য কথা বলছে, আলেম ওলামাদের কোনো চিন্তা নেই, শুধু ধৈর্যের সাথে শুনে যেতে হবে। সময় হলে আল্লাহ পাক তাদেরকে এমন শাস্তি প্রদান করবেন, কেননা সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলা কিন্তু বাংলাদেশে এখনও রেখেছেন। যেমন এই যে মুরাদ টাকলু আছে না, কত কী বললো রাষ্ট্রধর্ম থেকে বা রাষ্ট্র থেকে ইসলাম ধর্ম উঠিয়ে দেবে, রাষ্ট্রধর্ম ইসলাম ধর্ম নয়, শেখ হাসিনার জন্য আগুনে নামবে। আজকে কই আছে তার কোনো ক্ষমতা?
একটা কুকুরের বাংলাদেশে যে দাম আছে মুরার টাকলুকেও মানুষ সে দাম দেয় না। তো ভিউয়ার্স, এই হলো আল্লাহ পাকের খেলা। কোরআনের হাফেজদেরকে এভাবে অপমান করে কথা বলা, আলেমদেরকে অপমাননা করে কথা বলা, নিজুম মজুমদার আপনার সময় কিন্তু খুব নিকটে আসতেছে এটা আমাদের মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং নিয়মিত এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।